এখানেও কলকলা হবে এখানে বা কলকলা হল পাঁচটার মধ্যে একটি এসেছে বাইনা বইনা জুল দেখুন এখানে দেখুন এই জালটি ধরবে এই লামকে লামকে ধরবে কেন লামের উপরে সাকিন পাওয়া গেছে জজম পাওয়া গেছে আর এখানে কয়টি হরফ আমরা পড়ছি না দুইটি হরফ দুইটি লেটার আমরা এখানে পড়তেছি না ও আর আলিফ এই দুইটি হরফকে আমরা স্কিপ করলাম আমরা বাদ দিয়ে পড়লাম এই দুইটি হরফকে আমরা বাদ দিব পড়া যাবে না এই জাল গিয়ে ধরবে লামকে পড়া যাবে না কেন এই অর উপরেও কিছু নেই নিচেও কিছু নেই এই আলিফটার উপরেও কিছু নেই নিচেও কিছু নেই এভাবে মনে রাখতে পারেন দা জুলি মি এখানে ওয়াল ইক লেখা আছে যদি আপনি এটা হচ্ছে স্টপ চিহ্ন এখানে এটাকে বলা হয় অকফর আরবি ভাষায় বলা হয় অক্ষ মানে থামা আর ইংলিশ ভাষায় বলা হয় স্টপ চিহ্ন এটাকে আপনি দাড়ি কমা এরকম কিছু মনে করতে পারেন এটা হচ্ছে থামার চিহ্ন তাহলে যদি আপনি এখানে থামেন তাহলে কিভাবে পড়তে হয় দেখুন আমি এভাবে পড়ছি ওয়াল ইক র আর যদি আপনি আর যদি আপনি এখানে না থেমে আপনি মিলাই পড়েন এভাবে দেখুন এভাবে পড়তে পারেন ওয়াল এক ইক ফির কুম এভাবেও পড়তে পারেন তবে যেহেতু এখানে স্টপ চিহ্ন আছে স্টপ করাই ভালো আর এখানে দেখুন এই অউ ধরছে লামকে ওয়াল আবার এখানে একটা বাঁকা সিল্যান্ডিং সিল্যান্ডিং মানে বাঁকা এই বাঁকা একটি আলিফ আছে এই আলিফের নিচে এই জেরটা আছে এই জের গিয়ে ধরবে এই কাফকে ওয়াল ও ধরবে এই লামকে আর এই আলিফ ধরবে এই কাফকে ও লাম আলিফ কাবজের ইক ওয়াল ইক মিন এখানেও যদি আপনি এখানে স্টপ চিহ্ন নেই যদি আমি স্টপ করি তাহলে আনহার তিনালিপ টেনে পড়তে হবে স্টপ করলে যেখানে একালিপ টান আছে সেখানে যদি আপনি স্টপ করেন তিনা টান হয়ে যাবে দেখুন এখানেও এক ফাগুন এসেছে নুন সেকেন্ডের পরে তা এসেছে এখানে মিন বললে মিস্টেক হবে মিন বলা যাবে না মি নাকি নিতে হবে মিও তা এই হা ধরবে এই লামকে এটাই যে দেখুন এখানে একটা হা আছে এটা একটা অক্ষর এটা হরফ এই হাটা কেমন দেখতে ভিড় মতো ইংলিশে ভি আছে না ওরকম এখানে যে ফাঁকা এটা একটা অক্ষর এটা হা এই হার উপরে এই জবরটি আর এই হা ধরবে এই লামকে ধরবে তাহলে এখন কীভাবে ধরে হাল এখানে দুইটি হার বাদ হয়ে গেলো এই একটি আলিফ এই একটি আলিফ এই দুইটি আলিফকে আমরা বাদ দিয়ে পড়লাম এই দুইটি আলিফ পাওয়া যাবে না বাদ দিতেই হবে হাল আনহার স্টপ করেছে এই জন্য আমি এখানে আনহার বললাম স্টপ না করলে আনহারু তারপরে এখন যে নিয়মটি আমি বলবো এটা হচ্ছে তাসদিদ তাসদিদ কিভাবে পড়তে হয় তাসদিদ কয়বার উচ্চারণ করতে হয় আমি বলে দিচ্ছি দেখতে থাকুন আমি স্ক্রিনটাকে একটু বড় করছি যাতে করে আপনারা ক্লিয়ারলি দেখতে পান তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয় তাসদিদ এটাকে বলা হয় তাসদিদ দেখতে যে ইংলিশে ডাব ডাবলিউ আছে না সে ডাব্লিউর মধ্যে দেখতে এটাকে বলা হয় তশদিদ এটা দুইবার উচ্চারণ করতে হয় কীভাবে দুইবার উচ্চারণ হবে দেখুন রব বা তাশদিদওয়ালা হরব দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে প্রথমবার তার ডান দিকের হরকত এটাকে বলা হয় হরকত এক জবর এক জের এক পেসকে হরকত বলে এখানে এক জবর আছে তো এক জবর এটা হচ্ছে এক জের এটা হচ্ছে এক পেশ এগুলো হচ্ছে এক পেস এরকম এক পেশ এক জবর এক জের যেখানে থাকবে সেটা সেটাই হরকত হবে দেখুন যে তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে মনে করুন এখানে তাসদিদ আছে এই তাসদিদটা এখানে থাকার কারণে এই আগের অক্ষরের সাথে জয়েন করে পড়তে হবে আবার এভাবে আপনি মনে রাখতে পারেন যে এখানে যদি তাসদিদ থাকে আপনার আগে ফলো করতে হবে সবসময় আরবি যদি আপনি পড়তে চান মানে কোরআন যখন পড়বেন তখন সবসময় আপনি আগের দিকে ফলো করতে হবে আগে দেখতে হবে আগে তাসদিদ অথবা জজম আছে কিনা যদি থাকে তাসদিদ অথবা জজম তাহলে আর ওই হরকটার একা একা পড়া যাবে না ওটার সঙ্গে অ্যাডজাস্ট করে পড়তে হবে আমরা মনে করি একটা এক্সাম্পল দিলে মনে থাকবে আমরা গাড়ি চালানোর সময় কি কাছের দিকে যেখানে কাছে আমাদের নিকটে সেখানে তাকাই না আমরা তাকাই দূরের দিকে দূরে তাকাই যাতে করে আমরা একটা গাড়ি আসলে দেখতে পাই আর কাছে থাকলে হঠাৎ করে একটা গাড়ি চলে আসলে আমরা দেখতে পাবো না এই জন্য ওরকম আপনি সাইকেল অথবা আপনি গাড়ি যে কোনো গাড়ি যখন চালান তখন আপনার আমরা সামনে থেকে ফলো করি সামনে কোনো সমস্যা আছে কিনা অথবা সামনে কোনো গাড়ি আসতেছে কিনা এই জন্য আমরা সেদিকে ফলো করি ওরকমভাবে আপনি যখন আপনি কোরআন শরীফ খুঁজে থাকবেন তখন সামনে থেকে ফলো করবেন যে আগে দেখবেন সামনে কোনো জজম অথবা তাসদিদ আছে কিনা যদি থাকে তাহলে ওটার সাথে অ্যাডজাস্ট করে ওটার সাথে জয়েন করে একসাথে পড়তে হবে মনে করেন এখানে এখানে তার আছে এখন আপনি এই আগেরটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে পড়তে হবে কীভাবে পড়তে হবে রব বা সব বা তাপ বা আদ দা মাদ দা দেখুন এখানে মিম দালকে ধরল একবার মাদ ডালটা উচ্চারণ হলো একবার আর একবার উচ্চারণ করতে বাকি আছে তারপরে ডাল জবর দা মাদ দা হাক ক প্রথম একবার হা সাথে কফ উচ্চারণ হলো একবার কফের কাজ শেষ আর একবার উচ্চারণ করতে বাকি আছে তারপরে জবর ক হা জবর হাক জবর ক হাক ক এভাবে পড়তে পারেন তবে এভাবে পড়লে আপনার কোরআন শরীফ শিখতে দেরি হবে আমি আগেই বলেছি যে আমি আমার যদি আপনারা শুরুর পাঠগুলো দেখেন শুরু থেকে যদি দেখতে দেখতে এ পর্যন্ত এসে থাকেন তাহলে আপনারা স্পেল আপনাদের স্পেলিং করে পড়তে হবে না বানান করে পড়তে হবে না ডাইরেক্টলি পড়তে পারবেন হাম্মা এখানে একটা নতুন নিয়ম এসেছে নিয়মটি হচ্ছে এখানে অজীব গুণা হয়েছে অজীব গুনা হরফ দুইটি নুন আর হচ্ছে মিম নুনের উপরে নুনের উপরে তাসদিদ পাওয়া গেলে অথবা মিমের উপরে তাসদ্বিত পাওয়া গেলে অজীব গুণা করতে হয় গুননা করতে হয় গুণাটা কীভাবে করতে হয় দেখুন হাম এই যে এখানে আমি লেট করলাম হাম এটাই গুণনা হয়ে গেল হাম্মা এই গুণনাটা হবে শুধু দুইটা হরফের ক্ষেত্রে দুইটা অক্ষরের ক্ষেত্রে সেই দুইটা হরফ কি একটি হচ্ছে মিম আর একটি হচ্ছে নুন এখানেও কি গুননা গুন্না করতে হবে দেখুন কীভাবে গুন্না করতে হয় আমা মান্না এখানেও গুণনা হবে এখানেও নুনের উপরে কী পাওয়া গেছে তাসদিদ পাওয়া গেছে আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ভাই এখানে গুননা করলেন কেন এখানে গুননা হবে কেন তখন আপনি সহজে বলে দেবেন যে এখানে নুনের উপরে কি পাওয়া গেছে নুনের উপরে তাসদিদ পাওয়া গেছে আমরা জানি নুনের উপরে তাসদিদ পাওয়া গেলে অথবা মিমের উপরে তাসদিদ পাওয়া গেলে গুননা করে পড়তে হয় সহজ এভাবে বললেই আপনার মনে থাকবে মান্না এখানে আবার গুণা করা যাবে না এখানে তো নুনও আসে নাই মিমো আসে না। এখানে কিন্তু লেট করা যাবে না সির্র সিন্না এখানে আবার অজীব গুণা এসেছে এখানে নুনের উপর তার সাথে পাওয়া গেছে সিন্না ইননা তাহলে বন্ধুরা দেখতে থাকুন প্রতিটি পার্ট দেখতে থাকুন যখন শুরু করছি ইনশাল্লাহ শেষ করব একদম আপনি প্রপারলি কলশিপ পড়তে পারবেন প্রতিটি পা পেজ দেখতে থাকুন প্রতিটি পার্ট দেখতে থাকুন